ঢাকায় ছবির নায়ক শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে দ্বিতীয় ছবি নির্মাণ করতে যাচ্ছেন। ছবির নাম প্রিয়তমা। এ খবর পুরনো, নতুন খবর হলো এ সিনেমার বাজেট প্রায় 4 কোটি টাকা। গণমাধ্যমে প্রকাশিত খবরে আজ 6ই মে এ তথ্য জানা গেছে। গত বছরের নভেম্বর মাসে শাকিব খান ঘোষণা দেন ছবিতে নায়ক হিসেবে থাকবেন তিনি, আর নায়িকা হিসেবে শবনম বুবলি। পরিচালনা করবেন হিমেল আশরাফ। সে সময় বলা হয়েছিল 2018 সালের ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের শুরু হবে ছবি শুটিং, কিন্তু হয়নি। তবে আজ সিনেমার পরিচালক জানিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমার শুটিং শুরু হবে। মুক্তির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে আগামী বছর ভালোবাসা দিবসে। বর্তমানে চলছে সিনেমাটির গল্প ও চিত্রনাট্যর প্রস্তুতির কাজ। বাংলাদেশ ও দেশের বাইরের কলাকুশলীদের সঙ্গে সমবায় প্রিয়তমা টিম কাজ করবে। এত বাজেট খরচ করে সিনেমা নির্মাণের পর যাতে ঝুঁকির সম্মুখীন না হতে হয় সেজন্য সঠিক পরিকল্পনা করছেন বলে জানালেন শাকিব। খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, মহেশখালী এবং ভারতের রামুজি ফিল্ম সিটিতে লাখানে সিনেমা শুটিং হবে। অকাল প্রয়াত চিত্রকার ফারুক হোসেনের লেখা অসমাপ্ত চিত্রনাট্য এটি, পরে এটির পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন এ ছবির পরিচালক। 2014 সালে শাকিব খান তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম থেকে হিরো দ্য সুপারস্টার ছবিটি নির্মাণ করেন। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।